যুবক এই যৌবন ধোকা, যৌবন এটা ধোকা। অচিরেই আল্লাহ বলে আমি এই শক্তি একদিন তোমাকে সাথে রাখেই, হাত পাও জাগাত রাখেই, আমি তোমার এই যৌবনের শক্তি আস্তে তোমার থেকে সরায় নেব, তখন তোমাকে বানায় ফেলবো। সুম্মা জালা মিন বাদি কুওয়াতিন দুআফাউ ওয়া শাইবা, দুর্বল এবং বৃদ্ধ বানায় ফেলবো। এই যে বলেন, আপনি বলেন, আপনি বলেন হুজুর, হুজুরে বলেন, আপনি বলেন চাচা, গত 30 বছর আগে চাচা আপনি এরুমি ছিলেন, আপনি এমনই ছিলেন না, কিন্তু গত 30 বছর আগে হাত ছিল, চোখ নাক কান সবই ছিল, কিন্তু এটার মধ্যে যে শক্তিগুলো ছিল সেগুলো এখন নাই। তাহলে যৌবন ধোকা না, শরীরের এই শক্তি ধোকা না, কেন অহংকার করছো তুমি? তুমি দেখো না এদেরকে, তুমি দেখো না, তুমি মায়ের কোলের বাচ্চারে দেখো না, ওই বাচ্চা কত দুর্বল। তাহলে আল্লাহ তাআলা বলেন ওই দুর্বল ছিলা তুমি, সেখানে আমি না শক্তি দিছি, আবার এই শক্তি আমি সরাই লাইলে তুমি হয়ে যাবে আবার দুর্বল, ঠিক কি না বলেন? তাহলে কেন বড়াই করছো তুমি, কেন বড়াই করছো? কোন ট্যাবলেট খাইয়ে তুমি শক্তি ধরে রাখো? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। কষ্ট দিয়ে লাইলাম, অনেকক্ষণ দেরি করে ফেললাম, এরপরেও বাপ একটু ভাবতে শিখে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনহুম, যারা আল্লাহর প্রবর্তিত দ্বীনকে বিচ্ছিন্ন করে ফেলছে, ওয়া কানু শিয়াআন, নিজেরা কেউ কুফরি করে, কেউ শিরিক করে, কেউ মনের খুশি মতো চলে, কেউ ইবলিসের তাবেদারি করে, কেউ নাফরমানি করে, কেউ বিদআত করে, কেউ কুসংস্কার বদরসুম করে। আল্লাহ বলে নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে। এবার শুনেন, ও ভাই শুনেন, আল্লাহ কি সাংঘাতিক কথা বলছে। আল্লাহ নবীকে বলতেছে, বন্ধু যারা আমার দিন আপনার 23 বছরের মেহনত নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করে দিয়া দিছে, আলগা হয়ে গেছে, ওরা মন খুশি মতো চলতেছে, লাস্তা মিনহুম ফি শাইইন, তাদের ব্যাপারে আপনি কোনো জবাবদিহি করতে হবে না, আপনাকে কিছু বলতে হবে না, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, এই নাফরমানদের বিষয় আমি আল্লাহ নিজে বুঝব। আমনে মাইতেন না, আপনারে কিছু বলতে হবে না, আপনারে আমি কিছু বলবো না, আপনি আপনার কষ্ট করছেন বন্ধু আমি দেখছি, আপনি 23 বছরে কলিজা পানি করে রয়েছেন, আপনি 23 বছরে পেটে পাথর বাঁধছেন ক্ষুধার কষ্টে, আপনি 23 বছরে পিঠটা তায়েফের রক্তে ঝাঁঝরা করে ফেলছেন, আপনি দান দান শহীদ করছেন, আপনার চুলায় আগুন জ্বলে নাই, আপনার 23 বছরে বন্ধু আমি দেখছি, আপনারে আমি কত কষ্ট দিছি, আমি মাওলার কলিজা উছিড়ে গেছে, তায়েফের ছেলেরা যখন পাথর মারে তো আল্লাহ তাআলা ছিলেন না তখন? ওই মিয়া ছিলেন না, কেমনে সহ্য করছেন, কেমনে সহ্য করছে, কেমনে? কোরআনে আছে নবীজি জিব্রাইল যখন কোরআন নাজিল করত, জিব্রাইল বলতো, নবীজি ঠোঁট নাড়তেন, জিব্রাইলের লগে লগে পড়তেন।